হ্যালো, আপনারা দেখছেন লেটস গো। লেটস গো আপনাদের সাথে আমি রয়েছি সায়ন্তন। লেটস গোর এবারে ডেস্টিনেশন আমাদের শুরু হয়েছিল আবারও বাসন্তী দেবী কলেজের উল্টো দিকের রাস্তা থেকে। আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম, আকাশ কিন্তু শুরু থেকে একটু মেঘলা 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 করেছিল। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অতটা এগিয়ে যাবেন না, উফ অতটা এগিয়ে যাবেন না। হ্যাঁ, এবার পিছনে আসুন পিছনে আসুন, আরে ডেস্টিনেশনটা তো দেখাতে হবে আপনাদের। পিছন 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 পিছন, পিছিয়ে আসুন পিছিয়ে আসুন পিছিয়ে আসুন পিছিয়ে আসুন, ব্যাস 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 ব্যাস। এই যে বাঁদিকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, তন্দুর টি, কেসার টি, মশলা টি সব চোখে পড়েছে। এইটাই ছিল আমাদের ডেস্টিনেশন। এখানে পরপর দুটো দোকান আছে, যে দ্বিতীয় দোকান যেটা দেখছেন তারা মা টি স্টল, এইটা ছিল আমাদের ডেস্টিনেশন। কি ট্রাই করব ভাবলাম, এখানে তন্দুর চা নাকি খুব ভালো হয় অনেকের কাছে শুনেছি, তার মানে তন্দুর চাটা তো ট্রাই করব, সাথে তন্দুর চা কী করে বানাচ্ছে সেটাও আমরা মানে ভিডিও করব এবং আপনাদেরকে সেটা দেখাবো কীভাবে বানাচ্ছে তন্দুর চা। আর সাথে ওনাদের খুব সুন্দর পরোটার ঘুগনি দেন, তো সেটাও ট্রাই করব। তো যথারীতি তন্দুর চা অর্ডার করলাম। তন্দুর চা যেটা আমরা অর্ডার করেছিলাম সেটার প্রাইস ছিল 30 টাকা কাপ ওনারা নিচ্ছেন, আর পরোটা নিচ্ছেন পার পিস 15 টাকা করে, সাথে ঘুগনি দিচ্ছেন, ওপরে একটু পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছেন অল্প করে। তাহলে চলুন তন্দুর চা কীভাবে বানাচ্ছে সেটা একটু দেখে নেওয়া যাক। সাথে দেখেছেন তো কেক বিস্কুট, এই বেকারির এই বিস্কুট কেক বা এগুলো না বেশ দেখলেই লোভ লাগে, কীরকম একটা মনে হয় খেতে ইচ্ছে করে, তাই না? আপনাদেরও নিশ্চয়ই করে। তাহলে চলুন তন্দুর চাটা কী করে বানাচ্ছে সেটা একবার দেখে নিন। এত যত্ন করে বানালেন, দারুণ লাগছিলো দেখে। তো প্রথমে তো খুব ভালো লাগছিলো এটা, মানে কেন এর আগে আপনাদেরকে আমরা বলেছিলাম তন্দুর চা এই জায়গায় আমরা ট্রাই করেছিলাম, যেটা বেহালা এক্সপোতে আমরা তখন বলেছিলাম তন্দুর চা এত বাজে আমরা সত্যি কোথাও খাইনি, কিন্তু এই যে তন্দুর চাটা সেদিনের আমরা খেয়ে এতটাই আমাদের ভালো লেগেছে। সত্যি বলছি, যদি কখনও আপনারা বাসন্তী দেবী কলেজের উল্টো দিকে রাস্তায় যান কোনো কাজে বা বাসন্তী দেবী কলেজের কাছাকাছি কোথাও যান কখনো, এই তন্দুর চাটা ট্রাই করবেন, দারুণ লাগবে। আর সাথে পরোটা ঘুগনি, পরোটাটা এত সফট সত্যি ভালো লাগবে খেয়ে আপনাদের। আর এই তন্দুর চাটা অবশ্যই ট্রাই করবেন, এটুকু মানে জোর দিয়ে বলতে পারি ভালো লাগবে আপনাদের, খুব ভালো লাগবে। এটা একটা ছোট্ট ভিডিও ছিল, তারপর ফেরার পালা। এই যে বাসন্তী কলেজের উল্টো দিকে রাস্তা, দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন।